আমি যে অ্যাড্রেসটা টেক্সট করেছি আমরা কাল সকালে সেখানে দেখা করব। হ্যালো, এই তুমি কোথায়? তাড়াতাড়ি আসো, সৈকত ডেট করতে এসেছে, এটাই হলো আমাদের সুযোগ, ওদেরকে হাতে নাতে ধরব। বলো কি? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আসো। আচ্ছা আচ্ছা, তুমি ওইখানে থাকো, আমি এক্ষুনি আসছি। কোথায়? ওরা ভেতরেই আছে, চলো। আচ্ছা চলো চলো, উপরে গিয়েছে, আজকে একদম হাতে নাতে ধরা খাবে ওরা। এবার ওর একটা মজা দেখাবা। এই দেখো তো, এই লোকটাকে চেনো নাকি? কিছুক্ষণ আগে এখানে এসেছিল। হ্যাঁ, ওইদিকে গেছে। এইদিকে গেছে না? এই চলো। বাহ, খুব ভালো চলছে না? এতদিন শুধু হাতে নাতে ধরার বাকি ছিল, আজকে একদম পাক্কা প্রমাণ পেয়ে গেলাম। কত সুন্দর বসে বসে ডেটিং করছো। আমি মনে মনে যাই সন্দেহ করেছিলাম, তুমি ঠিক তাই করছো। তাই তো তোমার ফিঙ্গারপ্রিন্ট নকল করে তোমার সব এসএমএস আমি দেখেছি, তাই তো এখানে এসেছি যে তোমাকে হাতে নাতে ধরবো। ম্যাম প্লিজ, আমার একদম চুপ। তুই কি বলবি? হ্যাঁ, তোর কথা কি শুনবো? যা বলার তো ও বলবে। আমি তো শুধু এতদিন অপেক্ষায় ছিলাম, আমি এখন একটা প্রমাণ পেয়েছি, আমার পথ একদম ক্লিয়ার। আর ওকে দেখছো না তুমি? ও আমার ফ্রেন্ড না, ও আমার বয়ফ্রেন্ড। আসলে তো তোমার কাছ থেকে আমি এতদিন মুক্তি চাচ্ছিলাম, যে কখন আমার হাতে একটা প্রুফ আসবে, সেই প্রমাণ এখন পেয়ে গেছি। হ্যাঁ, আমি ছবি উঠিয়ে রাখছি তোমাদের, দাঁড়াও। ম্যাডাম, আসলে আপনি ভুল বুঝছেন। বল, তুই কি বলবি বল শুনি। স্যার এখানে এসেছিল কারণ ওনার ওয়াইফের বার্থডে 17 তারিখ, আর তার জন্যই উনি কনভেনশন সেন্টারটা বুকিং দিতে এসেছিল। হ্যাঁ, এটাই সত্যি। আমি তোমার বার্থডের জন্য 17 তারিখে পার্টি করব বলে এখানে বুকিং দিতে এসেছি। সৃষ্টিকর্তার কি খেলা দেখেছো? সত্যটা জানিয়ে দিল, ভালোই হলো। তোমার মতো মানুষের সাথে সংসার নয়। এই যে তোমার যে ভালোবাসার মানুষ, তার সাথেই তুমি সংসার করো। বেস্ট অফ লাক। সরি ম্যাম, বুকিংটা ক্যান্সেল করুন। যাক, ভালো হয়েছে, আপদটা দূর হয়েছে। এখন তুমি আর আমি বিয়ে করে ফেলবো। কিসের বিয়ে? এত বছর সংসার করার পরেও যে তার হাজবেন্ডের সাথে এইভাবে প্রতারণা করে, সে দুদিন পরে আমার সাথে করবে না, তার কোনো গ্যারান্টি আছে? আমি তো তোমার হাজবেন্ডের কোনো সমস্যা দেখছি না। সে তোমাকে ভালোবাসে, সম্মান করে, আর তোমাকে ভালোবাসে সম্মান করে বলেই এই হল বুকিং দিয়ে তোমার জন্মদিনে অনুষ্ঠান করতে চাচ্ছে, আর তুমি তার সাথে প্রতারণা করলে? ছি 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 ছি, আমি ভাবতেও পারছি না আমি তোমার মতন একটা মেয়ের সাথে রিলেশন করেছি। শোনো, আজকের পর থেকে তুমি আমাকে আর ফোন দিবে না, তোমার সাথে সম্পর্ক বিচ্ছেদ। দেখো আমি এখন যাব কোথায়? তুমি কোথায় যাবে আমি কি করে বলবো? আমি তো তোমাকে বিয়ে করব না। আসি, তোমার সাথে ব্রেক আপ, আজকের পর থেকে তুমি আর আমাকে ফোন দিবে না। আমার কথাটা একটু শোনো। আসলে একটা কথা বলবো, বাপ কখনো বাপেরও ছাড়ে না।